আচ্ছা, আজকে আমরা দেখবো হইলো ক্যানভা থেকে কিভাবে আমরা কন্টেন্ট গুলো ডিজাইন করবো। তো ওই কন্টেন্ট গুলো তুমি তোমার বিজনেস পারপাসে ডিজাইন করতে পারবা, আর যদি কও যে না ক্যানভা দ্বারা তুমি পোস্ট গুলা ডিজাইন করে এগুলা সেল করবা তাও করতে পারবা, যদি কও যে না ক্যানভা দ্বারা তুমি ফিনান্সিং করবা তাও করা সম্ভব। আমরা যদি দেখি যে ক্যানভা দ্বারা যদি আমি ফিনান্সিং করি তাহলে এটা সেটা কিভাবে সম্ভব, মার্কেট প্লেসে সেটা কি কি ধরনের কাজ আছে এই ক্যানভা জন্য। তো সেজন্য আমরা যদি ফাইবার অথবা আপওয়ার্কে যাই, আমরা যদি ফাইবার আসি এখানে এসে যদি আমরা সার্চ করি ক্যানভা, ঠিক আছে, শুধু যদি লিখি ক্যানভা, আচ্ছা এখানে ক্যানভা লেখার পরে আছে ক্যানভা ডিজাইন, ক্যানভা প্রো অ্যাকাউন্ট, ক্যানভা পোস্ট ডিজাইন, ঠিক আছে, এখানে আমরা দিলাম ক্যানভা পোস্ট ডিজাইন, এটাতে যদি আমরা ক্লিক করি, আচ্ছা এখানে দেখো আই উইল আর ডিজাইন ক্যানভা ফায়ার পোস্ট কার্ড সোশ্যাল মিডিয়া পোস্ট, তো এগুলো ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন, তা সোশ্যাল মিডিয়ার যাবতীয় পোস্ট তুমি ডিজাইন করে ফাইবারের মাধ্যমে তুমি ফ্রিল্যান্সিং করে তুমি টাকা ইনকাম করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে তোমার এই ক্যানভা ডিজাইনের এ টু জেড দেখবো, শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবো। আচ্ছা, তো তার জন্য আমরা আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সাইন আপে যাওয়া, সাইন আপে যাওয়ার পর এখান থেকে তুমি ফেসবুক বা গুগল দ্বারাই করতে পারো, আর যদি কোথাও না ইমেল দ্বারা করবা। আচ্ছা, যেহেতু আমার গুগল অ্যাকাউন্ট আছে আমি গুগল অ্যাকাউন্টে চয়েস করলাম। তো ক্যানভাতে লগ ইন করার পর আমাদের হোম পেজটা এই অবস্থায় থাকবে। তো ক্যানভাতে আমরা অনেক কিছু ডিজাইন করতে পারবো, যদি এখানে দেখি আমরা সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার রয়েছে ফেসবুক পোস্ট, ফেসবুক কভার, ইনস্টাগ্রাম স্টোরি, লিঙ্কডইন পোস্ট, হ্যাঁ যাবতীয় সোশ্যাল মিডিয়ার যে কোনো জিনিস এখানে ডিজাইন করা যাবে বা করতে পারবে, ভিডিও ভিডিও ক্রিয়েট করতে পারবে, মার্কেটিং এর জন্য তুমি ডিজাইন করতে পারবে এই জায়গায় লোগো, আর ফেসবুক অ্যাড, ফ্লায়ার, তো এখানে মার্কেটিং এর জন্য যাবতীয় সকল ডিজাইনের এখানে অপশন রয়েছে। তো তোমার যেটা প্রয়োজন বা বায়ার যেটা চাচ্ছে সেটা এই জায়গা থেকে তুমি নিতে পারবে, অথবা এখান থেকে সার্চ করতে পারবে, ঠিক আছে। যদি আমি কই এখানে আমি ফেসবুক যদি আমি ধরি, যদি আমি ধরি আমি একটা ফেসবুক পোস্ট ডিজাইন করব, আমার কোম্পানির একটা পোস্ট আমি ফেসবুকে আপলোড করব, যার জন্য পোস্টটা একটু ডিজাইন করতে হবে, কন্টেন্টটা রেডি করতে হবে, তাই আমি এখানে সার্চ দিলাম ফেসবুক পোস্ট। আচ্ছা, তো ফেসবুক পোস্ট সার্চ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ফেসবুকের পোস্টের যে রিকমেন্ড সাইজটা আছে সেই সাইজটা এই জায়গায় শো করতেছে, তো এটা হচ্ছে ফেসবুকের রিকমেন্ডেড সাইজ, তো এটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা, তো আমি আসলে অ্যাকচুয়ালি তোমাদেরকে একটু প্রফেশনাল ভাবে দেখাতে চাচ্ছি যে বাইরের সাথে আসলে কিভাবে কাজ করবি, বা বাইরের কাছ থেকে অর্ডার পাওয়ার পর কিভাবে ডেলিভারি দিবে কাজটা। তো আমরা ধরি বাইরের ওয়েবসাইট হচ্ছে এটা, তো এই ওয়েবসাইটের জন্য আমাদেরকে একটি কন্টেন্ট তৈরি করতে হবে, হতে পারে বায়ার এই কন্টেন্টটা সে অ্যাডভার্টাইজিং করবে অথবা সে সোশ্যাল মিডিয়া পোস্ট দিবে, সে যাই করুক না কেন, তো আমাদের এই এই ওয়েবসাইটটার জন্য একটা কন্টেন্ট রেডি করতে হবে। বায়ার হয়তো বলে দিতে পারে যে সে কোন সাইজে কন্টেন্টটা রেডি করতে চাচ্ছে বা তৈরি করতে চাচ্ছে, অথবা যদি সে বলে যে আমি এই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব সেই সাইজ অনুযায়ী কন্টেন্টটা রেডি কর। আচ্ছা, আমি ধরে নিলাম এটা লিঙ্কডইনে পোস্ট করবে। আচ্ছা, সে যে কোনো জায়গায় পোস্ট করতে পারে, সেই অনুযায়ী এখান থেকে সার্চ করতে পারে, অথবা আমরা একটা কাস্টম সাইজ নিতে পারি, এখান থেকে কাস্টম একটা সাইজ নিতে পারি। হ্যাঁ, আমি একটা কাস্টম সাইজ নিই 1080, 1080 ইচ্ছা মতো সাইজ নেওয়া যাবে, তো আমি এটা নিলাম 1080 নিলাম। আচ্ছা, নেওয়ার পর আমাদের ডিজাইনটা
ক্রিয়েট করার জন্য একটা ইন্টারফেস এখানে আসবে। তো এখানে আমরা পাচ্ছি টেমপ্লেট, এলিমেন্টর, আপলোড, টেক্সট, স্টাইল, অডিও। হ্যাঁ, তো এখান থেকে ফার্স্ট অবস্থায় আমরা একটা টেমপ্লেট সিলেক্ট করবো, ঠিক আছে? তো আমরা টেমপ্লেটটা নিব আমাদের ওয়েবসাইট অনুযায়ী। আমরা যদি ওয়েবসাইটটা একটু দেখি, একটু অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিজিটাল সলিউশন ফর এভরি ওয়ান, ডিজিটাল এজেন্সি, ঠিক আছে? এটা হচ্ছে ডিজিটাল এজেন্সি, আমরা ধরলাম এটা একটা ডিজিটাল এজেন্সি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে একটা ডিজিটাল এজেন্সি, আমরা সার্চ দিলাম ডিজিটাল এজেন্সি। ডিজিটাল এজেন্সি সার্চ দেওয়ার পর এখানে অনেকগুলো টেমপ্লেটে শো করবে। তো আমাদের যে টেমপ্লেটটা ভালো লাগে বা ওয়েবসাইটের সাথে যায়, সেই টেমপ্লেটটা আমরা এই জায়গায় ইউজ করবো। আমি ধরে নিলাম এই টেমপ্লেটটা আমি ইউজ করবো, এই টেমপ্লেটটা আমার কাছে ভালো লাগছে, তাই আমি এই টেমপ্লেটটা ইউজ করবো। আচ্ছা, এই টেমপ্লেটটা আনার পর এখন আমাদের এগুলা আমরা চেঞ্জ করবো, ঠিক আছে? এগুলো আমরা চেঞ্জ করতে পারি, সকল কিছু আমরা এগুলো চেঞ্জ করতে পারবো। আচ্ছা, তো এখন আমরা ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে দেখবো যে সে কি কি সার্ভিস দিচ্ছে, একটু আমরা দেখি, একটু অ্যানালাইসিস করি। সে ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, এসইও, এগুলো সার্ভিস গুলা উনি প্রোভাইড করে। আচ্ছা, আমরা নিশ্চয় যদি আসি এখানে দেখি সার্ভিস কি কি সার্ভিস দিচ্ছে উনি, সার্ভিস গুলো দিচ্ছে, তারপর দিচ্ছে সলিউশন, সলিউশন এর মধ্যে আসে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ভিতরে এই সার্ভিস গুলো যে উনি দিচ্ছে এগুলা পরে, তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, তো প্রথম যদি আমরা দেখি লোগো নেম, হ্যাঁ, এখানে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লোগোটা আমরা দিব, বা বিজনেস এর যে লোগোটা আছে সেই লোগোটা আমরা এখানে দিব। তো লোগোটা যদি আমরা আনতে চাই, এটা হচ্ছে বিজনেস এর লোগো, তো এই লোগোটা আমরা ডাউনলোড করে নিতে পারি, অথবা এটা নিউ একটা ট্যাব ওপেন করে এটা আমরা ডাউনলোড করব। সেভ ইমেজ এটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর এটা আমরা এখানে আপলোড করব, ঠিক আছে? আপলোড ফাইলে যাব, আপলোড ফাইলে যাওয়ার পর এটা আমরা এখান থেকে আপলোড করে নেব। এটা আপলোড করার পর এটা আমরা এখান থেকে এই জায়গায় নেব, ঠিক আছে? আচ্ছা, তো নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কালারটা মিসিং হচ্ছে না। তো আমরা যদি ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে কালারটা একটু দেখি, ওয়েবসাইটে কি কি কালার। আচ্ছা, তো ওয়েবসাইট থেকে আমরা কালার নিতে পারি, অথবা এখান থেকে আমরা, হ্যাঁ, এখানে ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা চেঞ্জ করতে পারি। তো আমি চাচ্ছি যে ওয়েবসাইটের সাথে কালারটা একটু ম্যাচিং রাখবো, তার জন্য আমরা এখান থেকে এই কালারটা আমি সিলেক্ট করলাম, সাদার সাথে একটু ব্লু কালার। তো এই কালারটা নেওয়ার জন্য আমাদের একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে কালার জিল এক্সটেনশন, ঠিক আছে? তো এই কালার জিল এক্সটেনশনটা সবাই গুগল ক্রোমে ইনস্টল করে নেবেন। তো নেওয়ার পর এখান থেকে আমরা ক্লিক করব, ক্লিক করার পর কালার জিলে ক্লিক করার পর এখানে আমরা যদি মাউসটা রাখি, রাখার পর এখানে ক্লিক করব, ক্লিক করার পরে যে আমাদের কালারটা নিয়ে নিছে, এটা অটোমেটিক কপি হয়ে গেছে। আচ্ছা, তো তারপর এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর এই যে প্লাস চিহ্ন আছে কালারে, এটাতে যাওয়ার পর এখানে আমাদের যে কোডটা আছে কালারে, কোডটা দিয়ে দিব। আচ্ছা, কালারে কোড দেওয়ার পর আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো এটা আমরা এখন আমাদের লোগোটা এখানে সেট করি। আচ্ছা, নিচ থেকে এটা আমাদের ডিলিট করে দিতে হবে। হ্যাঁ, এগুলো ডিলিট করে দিই আমরা। ডিলিট করার পর এই জায়গায় আমরা আমাদের ওয়েবসাইটের যে লোগোটা আছে লোগোটা দিয়ে দিলাম। আচ্ছা, লোগোটা দেওয়ার পর এখন আমরা এখান থেকে কিছু টেক্সট নিব আমাদের সার্ভিস সম্পর্কে।
হচ্ছে আমরা এই লাইনটা নিতে পারি, ডিজিটাল সলিউশন ফর এভরিওয়ান, এই লাইনটা আমরা নিতে পারি। এটা নিলাম, নেওয়ার পর যে উই আর যে আছে এটাতে আমরা নিব, এটা একটু উপরে দিই আমরা। আচ্ছা নিলাম, আমরা এটা টেক্সটের কালারটা একটু চেঞ্জ করে দিব। আমরা সাইজটা একটু ঠিক করব, টেক্সটের সাইজটা যাতে দেখতে ভালো দেখা যায়। আচ্ছা এটা আমরা একটু ছোট করে নিই, হ্যাঁ এই জায়গায় একটু ছোট করে দেই। আচ্ছা তারপর কি, এই ডিজিটাল ডিজিটালের লেখাটা ওদের কালারটা চেঞ্জ করতে হবে, মন মতো একটা কালার দিবেন যাতে দেখতে ভালো দেখা যায়, অথবা ওয়েবসাইটে কোঅর্ডিনেটের সাথে মিল দেখবেন। আমরা মার্কেটিং টা ডিলিট করে দিই, এটা হলো ডিজিটাল এজেন্সি, যেহেতু এজেন্সিতে অনেক কাজ আছে শুধু মার্কেটিং না। আমরা কালারটা দিলাম, ডিজিটাল এজেন্সি। আচ্ছা এই লেখাটা আমরা একটু উপরে দিই, উপরে দিই, উপরে দেওয়ার পর এখান থেকে আর কি কি নেওয়া যায়। আচ্ছা আমরা এই সার্ভিস গুলা এই জায়গায় দিয়ে দিই, বা সলিউশন এটা দিয়ে দিই। এই ওয়েবসাইটে কি কি সলিউশন করে বা সমাধান দেয়, কালারটা চেঞ্জ করে নেই। নেওয়ার পর আমরা এখান থেকে এই টেক্সট গুলো কপি করে নেব, কপি করে কপি করার পরে এটা আমরা সলিউশন এর জন্য ক্লিক করে দেব। আচ্ছা তারপরে লাইন মূল বাটনটা আমরা ইচ্ছে করলে একটু উপরে নিচ করতে পারি। আচ্ছা এটা এই জায়গায় থাক, এটা একটু নিচের দিকে নামাই, নিচের দিকে নামাই, এটা একটু বড় করে দিই যাতে চোখে পড়ে দেখা যায়, দেখতে ভালো দেখা যায়। আচ্ছা তো হয়ে গেল, তারপর লাইন মূল, এখন আমরা এই বাটন গুলো চেঞ্জ করতে পারি। ঠিক আছে এখন যদি আমরা দিই যে ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট একটা এলিমেন্ট নিব, ডেভেলপমেন্ট ঠিক আছে আমরা কপি করি। যেটা ভালো লাগে আমরা এই ইমেজটা নিতে পারি ডেভেলপমেন্টের জন্য। সাইজটা একটু ছোট করে দেবো আমরা। এটা ডিলিট করে দিই, আচ্ছা ডেভেলপমেন্ট। তারপরে এটাও ডেভেলপমেন্ট, এটা হচ্ছে ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের একটা এলিমেন্ট নেব আমরা। আমরা শুধু ম্যানেজমেন্ট লিখে সার্চ করি, ঠিক আছে একটা আইকন নিব যেটা দেখতে ভালো দেখা যায় বা ভালো লাগে। আমি এটা নিতে পারি, হ্যাঁ এটা নেই, এটা ভালো লাগছে তো এটা ডিলিট করে দেই।
আচ্ছা, তারপর যদি নেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও, এসইও নিলাম, সেটা নেই। ডিলিট করে দিই। তো হয়ে গেছে। তারপর এখানে যদি আসি যে কল টু ফাইন্ড আউট মোর, তো আমরা এখান থেকে ওয়েবসাইটের যে নাম্বারটা আছে, কন্ট্যাক্ট নাম্বারটা আছে, আমরা যদি কন্ট্যাক্ট আছে যাই, তো ওয়েবসাইটের নাম্বারটা এখানে দেওয়া নাই, এখানে আছে ইমেল, তো আমরা ইমেলটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো এটা নিলাম কন্ট্যাক্ট আস, এটা কপি করে এখানে দিয়ে দিলাম, এটা কন্ট্যাক্ট আস, দেন আমরা এখান থেকে ইমেলটা নিব। ইমেলটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা আর টেলিফোনের যা আছে এটা আমরা নিব, মেল, হ্যাঁ মেল নিব, একটা মেল আইকন নিব, যে কোনো একটা আইকন নিতে পারেন, আমি এই আইকনটা নিলাম। বেশ, কাজ শেষ। তারপর আমরা এই ইমেজটা একটু চেঞ্জ করতে পারি। ইমেজটা যদি চেঞ্জ করি, তো আমাদের ওয়েবসাইটে যে ইমেজটা আছে এই ইমেজটা আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। তো ইমেজটা আমাদের আগে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। এটা ডাউনলোড করার জন্য আমাদের একটু জটিল হলো, এটা ডাউনলোড করতে হবে, কারণ এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজ। ঠিক আছে, এটা যদি সরাসরি ইমেজ হতো, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তো তার জন্য আমাদের এখানে মাউস রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টে যাব। তো ইন্সপেক্টে যাওয়ার পর এটা অটোমেটিক ইমেজটা সিলেক্ট করে নিবে। তো ইমেজটা সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইমেজের যে একটা ইউআরএল আছে, অথবা আমরা যদি এখানে ক্লিক করি ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখতে পাচ্ছি, তো এটা আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে এটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব, সেভ। তারপর আমরা এখানে আপলোডে যাব, আপলোডে যাওয়ার পর এটা আপলোড করে নিব। আচ্ছা, এটা তারপর আমরা এখানে ড্রপ এন্ড আউট করে দেব, এটা আমরা ইচ্ছে করলে একটু ওদিক সেদিক নিতে পারি ইমেজটা, তো আই ক্যাচিং করার জন্য। আচ্ছা, তারপর আমরা আরেকটু কালার ম্যাচিং করতে পারি ওয়েবসাইটের সাথে। তো ওয়েবসাইটের কালারটা যদি আমরা দেখি, হ্যাঁ এই কালারটা আমরা নিতে পারি এই বাটনের জন্য, এই বাটনের জন্য। আচ্ছা, এখানে আসার পর এই যে আমরা যে ওয়েবসাইটে লোগোটা আছে, লোগোটার সাথে কালারটা ম্যাচিং করতে পারি। ঠিক আছে, এটা
মোটামুটি মেশিন হয়ে গেছে, এখন আমাদের ইয়ার সাথে লোগোর সাথে এটাও আমরা করতে পারি। এটা কালারটা একটু চেঞ্জ করে দেই, বেশ অনেক সুন্দর, একটু একটু ছোট করে দেই। আচ্ছা, তারপর এই কালারটা আমরা চেঞ্জ করব, এটার লয়ার কালারটা, এই কালারটা চেঞ্জ করে দিব। আচ্ছা, তো বেশ কালারটা অনেক, এখন অনেক জোশ লাগতেছে আমার কাছে, আপনাদের কাছে কেমন জানি না। ও আচ্ছা, আমাদের যে ওয়েবসাইটের ইউআরএল আছে, এখানে আমরা ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব। কালারটা চেঞ্জ করে দেই, ব্ল্যাক কালার দিয়ে দেই, অথবা আমরা একটা কালার দিয়ে দিই আমরা। এটা আমরা এখানে দিব www. স্পেসটা উঠাই দিই। একটু বোল্ড করে দিলাম। তো আমার কাছে ডিজাইনটা অনেক জোশ লাগতেছে, আপনাদের কাছে কেমন জানি না। তো এইভাবে আমরা ডিজাইন করে এটা আমরা ক্লায়েন্টকে ডেলিভারি দিতে পারি। তো এটা আমাদের ডাউনলোড করতে হবে, শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করার পর ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পর এই যে যে পিএনজি আছে, এটা পিএনজি করতে পারি, জিপিজি করতে পারি, পিডিএফ করতে পারি, অ্যাজ ইউ উইশ। তো আমি এটা পিএনজি রাখলাম, ডাউনলোডে ক্লিক করলাম। আমার কাছে অনেক সুন্দর লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে আমি বলতে পারি না। তো ডিজাইনটা হচ্ছে যার যার উপর, আশা করি আপনাদের অনেক ভালো লাগছে। আচ্ছা, তো এইভাবে আমরা ক্যানভা দ্বারা ডিজাইন করে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি, অথবা আমাদের নিজের বিজনেসের জন্য বা নিজের ফেসবুকে একটা পোস্ট করার জন্য নিজের জন্য আমরা কন্টেন্ট তৈরি করতে পারি বা ডিজাইন করতে পারি। তো এটা অনেক ইজি, যদি আপনারা একটু একটু পরিশ্রম করেন, একটু মেধা খাটান, একটু ইচ্ছা থাকে, তাহলে করা সম্ভব। তো আশা করি একটু হলেও আমি আপনাদের জ্ঞানটাকে একটু প্রসারিত করতে পারছি। ধন্যবাদ, আজকে পর্যন্তই।